অরুণ মিত্র সম্পর্কে কবি শঙ্খ ঘোষ বলেছিলেন, কোন কোন কবিতা আছে পড়বার সঙ্গে সঙ্গেই পাঠককে যা আন্দোলিত করে, একজন থেকে আরেকজনের মুখে মুখে ফিরে অনায়াসে যা হয়ে ওঠে সকলের। কিন্তু আরেক রকমের কবিতা আছে যার বাইরে কোনো ঠমক নেই, জৌলুস নেই, অর্ধমনস্ক পাঠককে কাছে টেনে নেওয়ার মতো কোনো বড় রকমের আড়ম্বর নেই, আছে কেবল কথা বলার একটা মগ্ন স্রোত। জীবনানন্দ যদি নির্জনতার কবি হন, তবে আমরা অরুণ মিত্রকে বলতেই পারি হয়তো তিনি ধ্যানমগ্নতার কবি। তিনি মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী ছিলেন, তিনি রাজনৈতিক বিষয় নিয়ে কবিতাও লিখেছিলেন, কিন্তু অরুণ মিত্র লেখার মধ্যে জীবন সম্পর্কে যে সাবলীল ভঙ্গি ছিল, জীবনকে বা সাধারণ মানুষকে দেখার যে চেতনা ছিল, তা কিন্তু বলা যেতে পারে সেই সময়ের অনেক কবির মধ্যেই ছিল না, সেই চেতনা থেকে অনেকেই দূরে ছিলেন। আর যে বিষয়টি তাকে এগিয়ে নিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করেছিল তা হলো তার ঝরঝরে সহজ শব্দের বাংলা ভাষা এবং অবশ্যই শব্দ ব্যবহার করার দক্ষতা। তিনি গদ্য ছন্দকে এক অদ্ভুত রূপ দিয়েছিলেন এক অদ্ভুত দক্ষতার মাধ্যমে, যা তাকে সেই সময়ের অনেক কবির থেকে অতি সহজেই আলাদা করে দিতে সাহায্য করেছিল। এই গদ্য কবিতার সাহায্যে কবি সমকালীন জীবন, জীবনের সংকট, যুগের যন্ত্রণা, প্রেম ভালোবাসা থেকে নৈসর্গিকতার সর্বত্র চারণা করেছেন। তিনি কখনো স্বপ্ন সন্ধানী, কখনো আবার সংগ্রামী। অন্য কবিরা যখন ছন্দবদ্ধতায় কবিতা দিয়ে মানুষকে সমাজ যন্ত্রণার রূপ দেখাতে চাইছেন, তখন কবি অরুণ মিত্র যে ধরনের কবিতা লিখছেন তাতে পাঠক সমাজকে তিনি বোঝাচ্ছেন যে যন্ত্রণা আছে ঠিকই, কিন্তু যন্ত্রণা মুক্তিও রয়েছে। তাই আমরা বলতে পারি কবি অরুণ মিত্র আপমর ভাবে আস্তিক কবি। মতো কেউ কবিতাকে এইভাবে ব্যবহার করেননি মানুষের পথ দর্শনের জন্য। তবে একথাও মনে রাখতে হবে, তিনি মানুষদের মুক্তির পথ দেখিয়েছেন, জনতার মধ্যে তিনি আসতে চেয়েছেন, কিন্তু কখনো ভিড়ে হারিয়ে যাননি। তার লেখার এই যে ধ্যানমগ্নতা, সেটাও কিন্তু একটি বিশাল বড় বৈশিষ্ট্য আমরা বলতে পারি। এবার আসি গদ্য কবিতার প্রসঙ্গে। অরুণ মিত্রর গদ্য কবিতা তিনি কবে থেকে লেখা শুরু করেছিলেন তার কোনো রকমের হিসেব আমরা পাবো না, তার লেখার মধ্যে আমরা এরকম কিছু পাই না, তিনি কখনো ওরমভাবে কিছু বলেননি। তবে আমরা আন্দাজ করতে পারি যে তিনি একটা সময় ফ্রান্সে গিয়েছিলেন, তিনি ফরাসি ভাষার প্রতি ভীষণ রকমভাবে অনুরক্ত হয়ে পড়েন, তিনি ফ্রান্সে যান, সেখানে গিয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন যে গদ্য ভাষার চর্চা সঠিকভাবে কি করে হতে পারে। তিনি একটি জায়গায় বলেছিলেন যে ফ্রান্সে গদ্য ভাষা যতখানি গুরুত্ব লাভ করেছে, পদ্যটা অতটা হয়নি, কিন্তু যেভাবে গুরুত্ব লাভ করেছে তাতে কিন্তু তাদের ভাষার দক্ষতাকে আরো বেশি করে চোখে পড়ে, এটা উনি বলেছিলেন। এবং তিনি এই যে গদ্য ছন্দের ভঙ্গি, এটা কিন্তু সম্ভবত ওই সময় তিনি যখন ফরাসি কবিতা নিয়ে পড়াশোনা করছেন ওই সময় তার মধ্যে জাগে, এবং তিনি সেই গদ্য ছন্দকে নিজের মতো করে তার ভাব স্পন্দন সমস্ত কিছু দিয়ে একটি নিজের মতো গদ্য ছন্দের ভঙ্গিকে গড়ে তুলেছিলেন। তার গদ্য কবিতাগুলি আমাদের বুঝতে সাহায্য করে ভাবের বিশালত্বকে, কত কম বাক্যে কত কম শব্দের ব্যবহারের মাধ্যমে যে বিশাল বড় ভাব, বিশাল বড় চেতনাকে চারটেই একটি প্যারাগ্রাফের মধ্যে নিয়ে আসা যায়, সেটা কিন্তু অরুণ মিত্রই দেখিয়েছিলেন। যে পড়তে গেলে তার কবিতাগুলি মনে হয় যে, দেখলে হঠাৎ করে মনে হয় যে আমি যেন কোনো গল্প বা ছোট্ট একটি অনুগল্প দেখছি, কিন্তু যখন পড়তে যাব বা পড়তে কেউ পড়বে তখন সে বুঝতে পারবে যে এই কবিতাগুলোর যে
পাঠের ধরন সেটাও কিন্তু অন্য রকম, এবং এই ধরন এবং পাঠের ধরন এবং পাঠের রস সকলে লাভ করতে পারবে না। যারা পারবে তারা একটি বিশাল এক ভাবের সম্মুখীন হতে পারবে এবং সেই জগতে তারা প্রবেশ করতে পারবে। এবং এই কবিতাগুলির শব্দের ব্যবহার এত সুন্দর, এতটাই সাবলীল যে তার মধ্যে একটা আমাদের মনের মধ্যে একটা অনুরণন জাগাতে সক্ষম। তাই গদ্য কবিতাগুলি কেবলমাত্র যে দেখেই মনে হবে যে বাবা এটা পড়ে কবিতা বলে মনে হবে কেন, এরকম একদমই নয়। কবিতাগুলিকে পাঠ করলে তবেই এর গভীরতার কাছে আমরা পৌঁছাতে পারব। দ্বিতীয়ত যে জিনিসটা দেখা যায়, তিনি চরমতম আশাবাদী। তার লেখার মধ্যে, তার কবিতার মধ্যে তিনি কখনোই নাস্তিকতা, নঙ্গর্থকতা এইগুলোকে তিনি খুব একটা প্রশ্রয় দেননি। তিনি সবসময় বিশ্বাস করতেন যে পৃথিবীতে খারাপ রয়েছে, সুখ দুঃখ নিয়ে এই জগৎ, এবং তার থেকে যদি মুক্তি পেতে হয় তবে ফিরে আসতে হবে প্রকৃতির কাছে, নারীর কাছে। তার একটি বিখ্যাত গদ্য কবিতা রয়েছে যার নাম হচ্ছে অমরতার কথা। এই অমরতার কথা কবিতার মধ্যে তিনি বলছেন, বাসনগুলো একসময় জল তরঙ্গের মতো বেজে উঠবে, তার ঢেউ দেওয়াল ছাপিয়ে পৃথিবীকে ঘিরে ফেলবে, তখন হয়তো এই ঘরের চিহ্ন পাওয়া যাবে না, তবু আশ্চর্যকে জেনো, জেনো এইখানেই আমার হাহাকার বুকে গাঢ় গুঞ্জন ছিল, আমার বদ্ধ বাতাসে যে গান পাষাণ হয়ে থাকে তা ভেঙে ছিটিয়ে পড়ুক, কল্পনার স্বর সমুদ্র হোক এই আশায় আমি অথই, অবিশ্রাম অনুরণে পাঁচিল ধসে যাবে, কলরলে ভিটে মাটি তলাবে তখন ঘূর্ণির পাকে, বুঝে নিও কোথায় সেই বিন্দু যেখান থেকে জীবন ছড়িয়ে পড়ল মৃত্যুর গহ্বরে, কাঠকুটো আসবাব আবার বন্য হয়ে উঠবে, ওরা কচি পাতার ঝিলমিল মুড়ে ঝিমোয়, ভিতরে ভিতরে কোথাও হারিয়ে থাকে অঙ্কুরের ঝাপটানি, তবু সূর্য ডুবলে আমার চোখে বারবার ঘনিয়ে আসে বন, ওরা আবার বন্য হয়ে উঠবে, আমার ছাদ দেওয়াল মেঝের শূন্যতা ভরে অরণ্য জাগবে, সবুজের প্রতাপে এই শুকনো কাঠামো চূর্ণ হবে, সেই ধ্বংসের গহনে খুঁজে নিও আমার বসতি যেখানে পোড়ো মাটি ইটের ভিতর রস ছিল অমৃতের মতো। কবিতাটিকে যদি কেউ পাঠ করে তাহলে দেখতে পাবে যে যেরকম ভাবে কবিতার পর পর লাইন থাকে, পর পর একটা করে বাক্য শেষ হয়ে সেখান থেকেই একটুখানি লাইন, মানে যেভাবে পংক্তি যেভাবে করা হয়, পংক্তিতে যেভাবে ফেলা হয় কবিতাকে, এই কবিতা কিন্তু সেরকম না। এই কবিতাটি যেন একটি ছোট অনুগল্পের মতো লেখা। খেয়াল করে দেখলে দেখা যাবে যে এখানে কোনো রকমের দাড়ি ছাড়া অন্য কোনো রকমের জ্যোতি চিহ্নের ব্যবহার একদমই নেই, এবং মাঝখানে মাঝখানে বড় বড় কিছু স্ট্যান্জা তৈরি করা হয়েছে অনেকটা গদ্যের মতোই। দেখে এটিকে কবিতা বলে অবিশ্বাস অনেকে করতেই পারেন, কিন্তু এটি আদপে কবিতা। পড়লে বোঝা যাবে, পড়লে দেখা যাবে যে কবিতার মধ্যে কিভাবে ভাবকে তিনি ব্যক্ত করছেন। গদ্য ছন্দের যে লিরিক, যে সুর, সেটা কি সুন্দরভাবে এখানে দেখানো হচ্ছে কবিতার মাধ্যমে, শব্দের ব্যবহারের মাধ্যমে এই কবিতায়। আর যে বিষয়টি দেখা যাচ্ছে, তিনি বলছেন যে ইট কাঠের জীবনের তলাতেই লুকিয়ে রয়েছে অমৃতের রস, একদিন জীবন লতানে গাছের মতো ছড়িয়ে পড়বে মৃত্যুর গহ্বরে, অরণ্য আবার জেগে উঠবে, একদিন জড়তার অবসান ঘটবে। আর অপরদিকে আরো একটি কবিতায় একই রকম জিনিস দেখতে পাওয়া যায়, যা হলো বাড়ি নামক একটি কবিতা। বাড়ি নামক কবিতাতেও তিনি একইভাবে কবি নারীর কাছে ফিরে আসার কথা বলছেন, নিজের বাড়ি, নিজের যে পরিচয় সেইখানে তিনি চলে আসার কথা বলছেন, ফেরত আসার কথা বলছেন। তিনি বলছেন যে তার পরিচয়ই হলো তার বাড়ি, মানে নিজের নিজস্বত্ব যেখানে থাকে সেটাই হচ্ছে তার বাড়ি। সেখানেও তিনি বলছেন কি, চুনবালি খসার বিরাম নেই, ইটের ঝিরঝিরে পাঁজর সামান্য একটু নিঃশ্বাস নিলেও নড়ে, ভেতরটা আর ঢেকে রাখতে পারে না, কাঠের আঁশগুলো আস্তে আস্তে ছেঁড়ে, সরু ফাটল বেয়ে বুক থেকে রক্ত চুইয়ে নামে, এবং একটার পর একটা ফোঁটা সমুদ্রের মতো কোলাহল করতে গিয়ে ঘুমিয়ে পড়ে।
পোড় খাওয়া জোয়ান বয়সী চেহারাটা চৌকাঠের উপর স্থির হলে ছবির তন্ময়তা আসে। জ্বলন্ত বেলা তাকে অনবদ্যভাবে ধরে, এমন ভাবে তাকে ফুটিয়ে তোলে যে মনে হয় তার ব্যর্থতাই এক অক্ষম মহিমা। ঝিঝির ডাক এসে ধাক্কা না দেওয়া পর্যন্ত তার একটা রেখাও ভাঙবে না। ততক্ষণে ঘাসগুলো আরো শুকোবে, উচ্ছে পাতা আরো হলদে হবে, আর লাঠি ঠুকঠুক করা বুড়ি দরজার ফাঁকে ফাঁক দিয়ে 100 বার বাইরে তাকাবে। সূর্যাস্ত যে এত কাছে তা ভাবা যায় না। হঠাৎ পূর্ণিমা বা অমাবস্যার টান এসে লাগে, তখন সামাল সামাল, ভিত পর্যন্ত চচ্চর করে ওঠে। বাড়িটা নোংর ছিঁড়ে বুঝি ভরা ডুবির দিকে ভেসে যাবে। করবার কিছু নেই, শুধু নড়বড়ে দেওয়ালের মাঝে মেঝে আঁকড়ে শুয়ে থাকো। ওর উপরেই তো একদিন মা তার কোলের শিশুকে সম্রাট মনে করে শাস্তি পেয়েছিল। আমার বাড়ি, বাড়ি কথার অর্থ নিজের ভিত্তিভূমি। যে আজকে জরাজীর্ণ, তার আজকে হয়তো কিছুই নেই, যে কোনো মুহূর্তে সে ভেঙে পড়তে পারে, কিন্তু এই বাড়ি আমাদের অতীতকে আগলে ধরে থাকে। এখানে যে ক্ষয়িষ্ণু বুড়ির প্রসঙ্গ রয়েছে, এই ক্ষয়িষ্ণু বুড়ির মতোই যেন এই বাড়িটিও টিকে রয়েছে। সেও লজ্জরে অবস্থা, সেও মৃত্যুর দিকে এক পা বাড়িয়ে রয়েছে, এবং সে দরজা খুলে 100 বার দেখছে। কি দেখছে? না তার সন্তান বা তার পুত্র বা তারই বাড়ির কেউ কি বাড়ি ফিরে এলো? ঠিক একইভাবে বাড়িও ওই রকম ভাবেই চুপ করে বসে রয়েছে বাড়ি ফেরবার আকাঙ্ক্ষায়। কারণ এই বাড়ি নিজের পরিচয়, নিজের অতীত, যতই সে ভগ্ন প্রায় হোক না কেন, তা একসময়ের সুখ স্মৃতি তো বটে, যেখানে ফিরে আসতে হয়, বারবার ফিরে আসতে হয়, মনে রাখতে হয় তাকে, না হলে মানুষ কিন্তু অস্তিত্বহীন হয়ে পড়ে। দুটি কবিতাতেই কিন্তু আমরা দেখলাম ফেরার কথা আছে, আর রয়েছে অদ্ভুত একটা সৌন্দর্যময়তা। কবি যেন ভাব সুর সমস্ত কিছুর প্রকাশ ঘটিয়েছেন গদ্য ছন্দের মাধ্যমে, বিশেষ শব্দ এবং চিত্রকল্পের ব্যবহারে। বিশেষ করে অমরতার কথা নামক যে কবিতা, সেখানে যে ভাবে তিনি শব্দগুলো ব্যবহার করছেন, বিশেষ করে হবে, উঠবে, করবে, এই যে হবে, মানে এই ধরনের এই বে শব্দের অন্তমিল, বা এরকম আমরা অনেক কবিতাতেই পাবো অরুণ মিত্রের, এই অন্তমিলগুলি তার এই গদ্য ছন্দের একটা গঠন সাম্য কিন্তু তৈরি করেছে। এবং তার সঙ্গে যেটা দেখতে পাওয়া গেছে তা হচ্ছে শ্রুতি মাধুর্য। যে জিনিসটা তার গদ্য ছন্দের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য তা হচ্ছে কবিতার মধ্যে ছোট ছোট বাক্যের ব্যবহার। খুব ছোট্ট ছোট্ট বাক্য, দাড়ি দিয়ে আরেকটি ছোট বাক্য, এইভাবে তিনি সাজিয়ে গেছেন। আর এই দুটো কবিতায় যে জিনিসটা দেখতে পাওয়া যায় সেটা হলো একটি প্রকৃতিময়তা। বাড়ি ফিরে আসা বা ওই অমরতার কাছে কবিতার ক্ষেত্রেও দেখা যায় যে এই যে ফেরা, এই বিষয়টা কিন্তু ফেরা মানে হচ্ছে যেন প্রকৃতির কাছাকাছি আবার ফিরে আসা, চলে আসা, আবার সবকিছু একরকম হয়ে উঠবে, কাঠগুলো আবার গাছ হয়ে উঠবে, এই যে বিষয়টা, এটা উনি কিন্তু প্রায় প্রত্যেকটা কবিতার ক্ষেত্রেই দেখা যায়। তার প্রকৃতি কিন্তু ওই জীবনানন্দের প্রকৃতি নয়, তার প্রকৃতির মধ্যে কিন্তু যে জিনিসটা রয়েছে সেটা তার সঙ্গে মানুষের জীবনটা ওতপ্রোতভাবে জড়িত, যেটা কিন্তু আমার মনে হয় না অন্য কোনো কবির ক্ষেত্রেও লক্ষ্য করা যেতে পারে। তো সব দিক দিয়ে দেখতে গেলে এই দুটি কবিতা ওনার খুব ভীষণ কি বলবো, খুব উল্লেখযোগ্য দুটি কবিতা। এবং আমি পরের আলোচনাতে আরো কয়েকটি গদ্য কবিতা নিয়ে আলোচনা করব। আশা করা যায় সবটা মিলিয়ে পড়লে তার প্রকৃতি এবং গদ্যময়তার বিষয়টি সম্পর্কে আমরা বেশ পরিষ্কার হতে পারবো। ধন্যবাদ।